এরাম বেঁধে সৌদি আরবের পবিত্র নগরী মিনায় সমবেত হচ্ছেন হজ পালনকারীরা। সেখানে তারা আজ জোহর, আসর, মাগরিব, এশা ও পরদিন নয় জিলহজ ফজরের নামাজ আদায় করবেন। এরপর তারা আরাফাত ময়দানের উদ্দেশ্যে রওনা হবেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত হবে ঐতিহাসিক আরাফাত ময়দান। হজ পালনকারীরা শুনবেন খুতবা। এরপর জোহর ও আসরের নামাজ আদায় করে মুজদালিফার উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন। দশই জিলহজ মুজদালিফায় ফজরের নামাজ আদায় করে তারা মিনায় যাবেন। সেখানে শয়তানকে পাথর নিক্ষেপের পর আল্লাহর সন্তুষ্টি অর্জনে পশু কোরবানি দিয়ে মাথা ন্যাড়া করে গোসল করবেন। এরপর ইহরাম ছেড়ে স্বাভাবিক পোশাক পরে মক্কায় গিয়ে পবিত্র কাবা শরীফ সাতবার তোয়াফ করবেন। মক্কায় বিদায়ী তাওয়াফের মধ্য দিয়ে শেষ হবে হজের আনুষ্ঠানিকতা। এদিকে হজ পালনকারীদের কার্যক্রম নির্বিঘ্ন করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে সৌদি সরকার। হজের অংশ নয় এমন যে কোনো কিছু করা থেকে মানুষকে বিরত রাখবে আমাদের ব্যবস্থাপনা। সারা জীবনে একজন মুসলিম হজ করার সুযোগ পান, তাই পবিত্র এই কাজকে বিঘ্নিত করে এমন কোনো কিছুই আমরা হতে দেব না। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে এবার 20 লাখেরও বেশি মুসল্লি হজের জন্য সমবেত হয়েছেন। মঞ্জুরে খোদা, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।